আলাইকুম, কেমন আছে সবাই? প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এই ঠান্ডায় হয়তো কারো সর্দি কাশি ফ্লু ভাইরাস হয়েছে, আবার কারো করোনা কিনা সেটাও তো নিশ্চয় বোঝা যাচ্ছে না। তবে আমি আশা করব, দোয়া করব সবাই যেন ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করতে পারো। তোমাদের সাথে আমার ক্লাস হয়েছিল, জেনারেল ভাইরোলজির উপর ক্লাস হয়েছিল। জেনারেল ভাইরোলজির পরে আমরা পড়েছিলাম হারপিস ফ্যামিলি, হারপিস ফ্যামিলির পরে আমরা পড়েছিলাম হেপাটাইটিস ভাইরাস। লাস্ট ক্লাসে আমাদের হেপাটাইটিস ভাইরাস হয়েছিল। হেপাটাইটিস ভাইরাসে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়েছি, সব পড়িনি, কিছু কিছু টপিক আমরা ছেড়ে দিয়েছিলাম। তো আজকে আমরা এইচআইভি ভাইরাসটা পড়াবো ইনশাল্লাহ। তো এইচআইভি ভাইরাসটা পড়ানোর পরে আমাদেরকে হেপাটাইটিস এবং এইচআইভি দুইটা মিলে কিছু কোয়েশ্চেন আসে, ক্লিনিক্যাল কোয়েশ্চেন, সেটা আমরা আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি নিশ্চয়ই? আজকে আমাদের এইচআইভি এই ভাইরাসটা নিয়ে আমরা কথা বলবো। এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তাহলে দেখো নামটা থেকে বোঝা যাচ্ছে এইচ আই ভি, হিউম্যান মানে এটা শুধু হিউম্যান কে অ্যাটাক করছে, কিছু এক্সেপশন আছে। ইমিউনো ডেফিসিয়েন্সি মানে পেশেন্টের কি করে ইমিউন সিস্টেমটাকে সে লস করে ফেলে, এটা একটা এইচআইভি ভাইরাসের ছবি। ছবিটা তোমাদের কাছে পরিচিত লাগছে তাই না? কারণ কি গত 8-9 মাস ধরে আমরা টানা করোনা ভাইরাসের এরকম একটা ছবি দেখে আসতেছি। ভিতরে স্ট্রাকচারটা এরকম না, কিন্তু বাইরেরটা মোটামুটি এরকম ক্রাউন শেপ তাই না? কিন্তু এনভেলাপ, এই যে ছবিটা, এই ছবিটা তোমাদের একটা ডায়াগ্রামেটিক ছবি, অনেক সময় রিটেনে আসতে পারে, ডায়াগ্রামেটিক একটা ছবি তোমাদের আঁকতে হতে পারে। এখানে আরেকটা এইচআইভি ভাইরাসের ফিগার আমি তোমাদেরকে দেখালাম। এই ফিগার গুলি কিন্তু সব ইলেকট্রন মাইক্রোস্কোপের ফিগার। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপের ফিগার এগুলি। আমরা মূল পড়ায় চলে যাই। প্রথমেই তোমরা যখন ভাইবা বোর্ডে বসবা, তখনই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ এইডস, AIDS, এইডস। এইডস পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। সিন্ড্রোম কাকে বলে এটা তোমরা জানো? কতগুলা ডিজিজ মিলে যখন একসঙ্গে একটা ডিজিজ প্রকাশ করে, তখন সেগুলোকে আমরা বলছি সিন্ড্রোম। আর সিমটম হচ্ছে রোগের লক্ষণ, সিমটম হচ্ছে রোগের লক্ষণ, আর এখানে আমরা বলছি সিন্ড্রোম। সিন্ড্রোমটা হচ্ছে কতগুলো ডিজিজ যখন একসঙ্গে হয়, তখন সেটাকে আমরা বলছি সিন্ড্রোম। এই সিন্ড্রোম, এই ডিজিজটা কোন ভাইরাস দিয়ে হচ্ছে, সেই ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি, এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটা তোমার ডিজিজটা ফার্স্ট জানা যায় 1981। এই ডিজিজটা ফার্স্ট জানা যায় হচ্ছে 1981, তারপরে 1984 এবং 86 এ গিয়ে এইচআইভি 1 এবং এইচআইভি 2 এই দুটো ভাইরাস আইসোলেট করা হয়, এইচআইভি 1 এবং এইচআইভি 2। তার মানে 3 বছর এবং 6 বছর পরেই মোটামুটি ভাইরাসটা সায়েন্টিস্টদের হাতে চলে আসে। বাংলাদেশে এটা একটা পুরনো স্টাডি, আমার এখানে যেটা লিখা আছে সেটা হচ্ছে 248 রিপোর্টেড এইচআইভি কেসেস সিন্স দা ফার্স্ট ডিটেকশন অফ 1989। কিন্তু বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্টের স্টাডি না, যেটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে স্টাডিটা আছে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এইডস এর, বাংলাদেশে এইডস এর হার দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং প্রচুর বেড়ে যাচ্ছে, যেটা স্টাডি আমাদের এখানে নেই, যেটা স্টাডি আমাদের এখানে ভালো করে এখনো হচ্ছে না, গভর্নমেন্টের থেকে পক্ষ থেকে এটা হচ্ছে না। এবং এটা ম্যাক্সিমামটা আসতেছে হচ্ছে
প্রি মিক্সিং থেকে, এবং সেটা আসতেছে হচ্ছে বর্ডার এরিয়াগুলি থেকে, আমাদের অন্য দেশের সাথে যে বর্ডার এরিয়াগুলি আছে সেগুলি থেকে এটা অনেক বেশি বেড়ে গেছে। এবং বাংলাদেশে কিছুটা ধর্মীয় অনুভূতির কারণে এইচআইভির প্রভাবটা কিছুটা কম, কিন্তু আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে এই এইডসটাকে বলা হয় 20th century প্লেগ, প্লেগ অফ 20th century, 20 শতকের প্লেগ বলা হয় এই এইডসকে, কারণ সেই দেশগুলোতে এটা মহামারী আকারে ছড়িয়ে গিয়েছিল। তো এইচআইভি যদি আমরা টাইপ দেখি তাহলে দুই রকমের এইচআইভি, এইচআইভি টাইপ 1, এইচআইভি টাইপ 2। এইচআইভি টাইপ 1, এইচআইভি টাইপ 2। এইচআইভি টাইপ 1টা ওয়ার্ল্ড ওয়াইড মোর কমন, এইচআইভি 2টা পাওয়া যায় সিলেক্টেড কিছু জায়গায়, স্পেশালি ওয়েস্ট আফ্রিকা, মোজাম্বিক, অ্যাঙ্গোলা এইগুলিতে পাওয়া যায়। তাহলে তোমাদের ভাইবা বোর্ডে আরেকটা কোশ্চেন তোমাদেরকে ধরবে, সেটা হচ্ছে কোন এইচআইভিটা কোথায় পাওয়া যায়। তাহলে আনসারটা হবে এরকম, এইচআইভি 1 ওয়ার্ল্ড ওয়াইড, এইচআইভি 2 হচ্ছে ওয়েস্ট আফ্রিকাতে পাওয়া যাচ্ছে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ এইচআইভি, এইচআইভি এর প্রপার্টিজ গুলো কি কি? এটা হচ্ছে একটা আরএনএ রেট্রোভাইরাস, হ্যাজ ডবল কপি অফ জেনোম, ডিপ্লয়েড, এটা একটা ডিপ্লয়েড ভাইরাস। তারপরে এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাকে ক্যারি করে, আর কি করে, এটা হচ্ছে একটা এনভেলপ ভাইরাস, এটা একটা এনভেলপ ভাইরাস। তাহলে কি কি ক্যারেক্টার হলো এর? রেট্রো ভাইরাস, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ আরএনএ ভাইরাস, তারপরে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, এবং এটা একটা এনভেলপ ভাইরাস, এটা একটা এনভেলপ ভাইরাস। আমি তোমাদেরকে হেপাটাইটিস এর ক্লাসে বলেছিলাম যে রেট্রো ভাইরাস, একটা হচ্ছে ডিএনএ রেট্রো ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কাকে বলে? যাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে তাদেরকে আমরা বলছি রেট্রোভাইরাস। সেই রেট্রোভাইরাস গুলি দুই রকমের, একটা ডিএনএ একটা আরএনএ। তো ডিএনএ রেট্রোভাইরাস এর এক্সাম্পল আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম হেপাটাইটিস বি ভাইরাস, আর আজকে বলছি আরএনএ রেট্রোভাইরাস এর এক্সাম্পল হচ্ছে এইচআইভি ভাইরাস। তাহলে এটা হচ্ছে এনভেলপ ভাইরাস। হোয়াই ইট ইজ কল্ড রেট্রোভাইরাস এন্ড হাউ ইট কজ ইমিউনোডিফিসিয়েন্সি? ইট ইজ কল্ড রেট্রোভাইরাস বিকজ ফ্রম আরএনএ জেনোম ইট বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম প্রো ভাইরাল ডিএনএ ইজ ফর্ম হুইচ অ্যাগেইন জেনোমিক আরএনএ ইজ ফ্রম। তাহলে এখানে যে রেট্রোভাইরাস কেন বলা হচ্ছে, এখানে যে আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটার মাধ্যমে এ কি করে, প্রো ভাইরাল ডিএনএটাকে একটা আরএনএ তৈরি করে, এবং সেখান থেকে গিয়ে ভাইরাসের যে আরএনএটা সেটা তৈরি হচ্ছে। আর কি করতেছে? হাউ ইট কজেস ইমিউনোডিফিসিয়েন্সি, এটা কিভাবে ইমিউনোডিফিসিয়েন্সি করতেছে, ইমিউনোডিফিসিয়েন্সিটা কিভাবে করছে? কারণ হচ্ছে এটা দুই ভাবে করে, একটা হচ্ছে এল ট্রপিক আর একটা হচ্ছে এম ট্রপিক। আমি তোমাদেরকে সেল ট্রপিজম বলেছিলাম, ভাইরাসে পড়াতে গিয়ে আমি সেল ট্রপিজম বলেছিলাম, এটা আগের দুটা ক্লাসে আমি বলেছি। ট্রপিজম হচ্ছে ভাইরাস গুলি যখন আমার শরীরে ঢুকে তখন সে স্পেসিফিক স্পেসিফিক কিছু সেলের প্রতি তার অ্যাফিনিটি বেশি থাকে, যেমন হেপাটোট্রপিক, হেপাটাইটিস যে ভাইরাস গুলি আছে তাদের হচ্ছে তোমার হেপাটিক সেলের প্রতি অ্যাফিনিটি বেশি, কিছু কিছু আছে নিউরোট্রপিক। সেরকম এখানে এইচআইভি ভাইরাসটার হচ্ছে দুই রকমের সেল ট্রপিজম আছে, কিছু আছে এল ট্রপিক, কিছু আছে এম ট্রপিক। যেগুলো এল ট্রপিক সেটা হচ্ছে টি লিম্ফোসাইট কে অ্যাটাক করে, আর যেগুলো এম ট্রপিক তারা ম্যাক্রোফেজ কে অ্যাটাক করে। এভাবে তারা কি করে, সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং অ্যান্টিবডি মিডিয়েটেড অর হিউমোরাল ইমিউনিটি, দুইটা ইমিউনিটি কেই তারা হ্যাম্পার করে ফেলে। এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে এনভেলপ ভিতরে আছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কিছু এনজাইমের ছবি দেওয়া আছে, কিছু P24 অ্যান্টিজেনের ছবি দেওয়া আছে কোরে, হ্যাঁ কোরে দেওয়া আছে P24 অ্যান্টিজেন, তারপরে ক্যাপসিড আছে, বাইরে হচ্ছে এনভেলপ। তো এই যে এনভেলপটা, এনভেলপে দেখো যে ক্রাউন শেপ, আমরা যে ক্রাউন গুলি দেখেছিলাম সেই ক্রাউনের আবার দুইটা পোর্শন, বাইরের যে গোল পোর্শনটা সেটাকে বলছে GP120 এনভেলপ প্রোটিন,
GP120 এনভেলপ প্রোটিন, আর যে লম্বা পোর্শন যেটা আছে সেটাকে বলা হচ্ছে GP41 এনভেলপ প্রোটিন, GP41 এনভেলপ প্রোটিন। এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে এখানে আমি কিসের নাম বললাম, এনভেলপে আছে GP120, GP41 আর নিউক্লিক অ্যাসিড কোরে আছে তোমার P24 অ্যান্টিজেন আর কিছু এনজাইম। তার মধ্যে একটা এনজাইম আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই অ্যানাটমিটা তোমাদের আঁকতে হবে যদি রিটেন পরীক্ষায় আসে তোমাদের। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটাকে প্রথমে বলা হয়েছিল অ্যাকিউয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হিসেবে 1981 সালে এটা আবিষ্কার হয়। এরপরে 1984 সালে এবং 86 সালে HIV-1 এবং 2 হিসেবে এদেরকে আইসোলেট করা হয়। এরা বিলং করে হচ্ছে লেন্টিভাইরাস সাব ফ্যামিলিতে অফ দা রেট্রোভিরিডি ফ্যামিলির, রেট্রোভিরিডি ফ্যামিলির লেন্টিভাইরাস সাব ফ্যামিলিতে এরা বিলং করে। এটা এনভেলপ আরএনএ ভাইরাস। HIV-2 শেয়ারস 40% নিউক্লিওটাইড হোমোলজি উইথ HIV-1। জেনোমিক কনসিস্টেন্সি তোমাদের লাগবে না। এটা কতগুলো জিন ক্যারি করে যেগুলো আমরা পরে দেখছি। HIV belongs to the lentivirus subgroup of retrovirus which causes slow infection with long incubation period. lentivirus subgroup এ যে ভাইরাস গুলি থাকে সেগুলি হচ্ছে তোমার স্লো ইনফেকশন করে। তাহলে এটা একটা ক্যারেক্টার আমরা বুঝতে পারলাম। যে স্যার যদি আমাকে জিজ্ঞেস করে যে লেন্টিভাইরাস সাব গ্রুপে আছে সেটা বলার কি দরকার বা কি ইম্পর্টেন্সটা কি, তাহলে আমাদের আনসারটা হবে যে লেন্টিভাইরাস সাব গ্রুপে যে ভাইরাস গুলি বিলং করে তারা স্লো ইনফেকশন করে, স্লো ইনফেকশন করে। HIV হ্যাজ এ বার শেপড কোর সারাউন্ডেড বাই এন এনভেলপ কন্টেইনিং ভাইরাস স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন GP120 এন্ড GP41। এটা আমরা দেখে এসেছি অ্যানাটমিতে, তাই না? The genome of HIV consists of two identical molecules of single-stranded positive polarity RNA. Single-stranded positive polarity RNA. এটাকে বলা হচ্ছে diploid. আমরা diploid chain আমরা আগেই পড়ে এসেছি, তাই না? এবং এটা হচ্ছে positive polarity. এই positive polarity এর importance টা কি? Positive polarity এর clinical importance হচ্ছে এই ভাইরাসটার যে জাস্ট ডিএনএ পার্টিকলটা যদি কোথাও ট্রান্সমিট হয় তাহলেও সে ডিজিজ তৈরি করতে পারবে। এটা হলো পজিটিভ পোলারিটির ইম্পর্টেন্স। এর তিনটা টিপিক্যাল রেট্রোভাইরাল জিন আছে, কি কি? গ্যাগ, পল, এন। গ্যাগ, পল, এন হুইচ ইনপুট দ্য স্ট্রাকচারাল প্রোটিনস। দ্য জেনোম অফ আরএনএ হ্যাজ সিক্স রেগুলেটরি প্রোটিনস, সিক্স রেগুলেটরি প্রোটিনস। Two of these regulatory proteins genes are TET and REV are required for replication. তাহলে TET and REV এই দুটো required হচ্ছে for replication, and the others four NEV, VIV, VPR, VPU are not required for replication, are termed as accessory genes. তাহলে এই জিনের নামগুলি তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করবে। প্রথমে বলবো টিপিক্যাল থ্রি রেট্রোভাইরাল জিন, কি কি? গ্যাগ, পল, এন। এর সাথে আছে কি? ছয়টা রেগুলেটরি জিন, ছয়টার মধ্যে যেটা টেট এন্ড রেভ, এই দুটো হচ্ছে রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন। আর এক্সেসরি জিন হিসেবে থাকছে নেভ, ভিভ, ভিপিআর, ভিপিইউ। দা গ্যাগ জিন ইনকোডস দা ইন্টারনাল কোর। গ্যাগ, পল, এন এই তিনটা জিনের প্রোডাক্ট তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। গ্যাগ, পল, এন এই তিনটা জিন থেকে কি কি প্রোটিন তৈরি হচ্ছে, কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ভাই ভাই। তো এখানে যদি বলি গ্যাগ জিন ইনকোডস দা ইন্টারনাল কোর প্রোটিনস, দা মোস্ট ইম্পর্টেন্ট অফ হুইচ ইজ P24 অ্যান্টিজেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে P24 অ্যান্টিজেন। তাহলে এটা যদি অন্যভাবে ঘুরায় কোয়েশ্চন করে যে P24 অ্যান্টিজেন কোন জিন থেকে আসছে, তাহলে আনসারটা হবে গ্যাগ জিন থেকে আসছে। পল জিন ইনপুট সেভারাল প্রোটিনস ইনক্লুডিং ভিরিয়ন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অনেকগুলো এনজাইম রিলিজ করে, তার মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে রিভার্স
ট্রান্সক্রিপ্টেজ, হুইচ সিনথেসাইজেস ডিএনএ বাই ইউজিং জেনোম আরএনএ, হুইচ সিনথেসাইজেস ডিএনএ উইথ জেনোম আরএনএ অ্যাজ এ টেমপ্লেট অ্যান্ড ইন্টিগ্রেটস দ্যাট ইন্টিগ্রেটস দ্য ভাইরাল ডিএনএ ইন টু দ্য সেলুলার ডিএনএ অ্যান্ড এ প্রোটিয়াস দ্যাট ক্লিপস দ্য ভাইরাস ভেরিয়াস ভাইরাল প্রিকার্সর প্রোটিনস। তাহলে পল জিন থেকে কি কি আসছে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেস, প্রোটিয়েস, তিনটা এনজাইম আসছে। আবার খেয়াল করো, কোর জিন থেকে, গ্যাগ জিন থেকে আসছে P24 অ্যান্টিজেন, গ্যাগ জিন থেকে আসছে P24 অ্যান্টিজেন, পল জিন থেকে তিনটা এনজাইম ডেলিভারি হবে। কি কি এনজাইম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেস অ্যান্ড প্রোটিয়েস। রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ কি? আমরা আগেই পড়ে এসেছি তাই না, প্রথমেই পড়ে এসেছি, এটা সিনথেসাইজ ডিএনএ বা ইউজিং জেনোম আরএনএ। আর ইন্টিগ্রেসটা কি করবে? ইন্টিগ্রেট করবে, ডিএনএটাকে সেলুলার ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেট করে দিবে। আর প্রোটিয়েজটা কি করবে? প্রোটিন ভাঙবে। এই যে ভেরিয়াস যে প্রোটিন গুলি তৈরি হচ্ছে সেগুলিকে সে কেটে কুটে সাইজ করে ভাইরাসের মতো করে তৈরি করবে। তাহলে গ্যাগ গেল, পল গেল, বাকি থাকলো এন। এনটা হচ্ছে তোমার এনভেলপ জিন থেকে আসে, এনটা হচ্ছে তোমার ENV যেটা, সেটা এনভেলপ থেকে আসছে। তার প্রোডাক্ট হচ্ছে ওই যে আমরা অ্যানাটমিতে দেখে আসলাম, GP120, জিপি GP120, GP41, এইগুলি তৈরি হচ্ছে তোমার এন জিন থেকে। এখানে গেট পল এন ভিপিআর ভিপিইউ রেপ টেট নেফ সবগুলো জিনের একটা ফিগার দেওয়া হয়েছে, এটা জাস্ট একটু দেখার জন্য। তাহলে ভাইরাসের কি বললাম আমরা? পরিচয় বললাম, কেন এটাকে রেট্রোভাইরাস বলা হচ্ছে সেটা বললাম, তারপরে অ্যানাটমিটা দেখলাম। এখন আসছি আমরা রেপ্লিকেশনে। রেপ্লিকেশনের প্রথম যেটা করবে, দেখো আমরা সেই ক্রাউনের যে অংশটা আমরা দেখেছিলাম, গোল যে পোর্শনটা বলেছিলাম, সেটা হচ্ছে GP120। এটা কি করবে? রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। কার রিসেপ্টর? কোন সেলকে অ্যাটাক করবে আমাদের মনে আছে না? CD4 সেলকে অ্যাটাক করবে। CD4 সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে GP120। এখন এই GP120 এর মাধ্যমে বাইন্ড করলো, এরপরে কি করবে? GP41 এর মাধ্যমে এটা সেলের ভিতরে ঢুকে পড়বে, ফিউশন হয়ে যাবে, সেলের ভিতরে ঢুকে পড়বে, সেটা হচ্ছে GP41 এর মাধ্যমে। ঢুকার পরে সেটা পেনিট্রেশন হওয়ার পরে আনকোটিং হয়ে যাবে। যখনই আনকোটিং হলো তখন কি হলো? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা, আরএনএ জেনোম ইজ দেন রিভার্স ট্রান্সক্রাইবড ইনটু এ ডিএনএ প্রোভাইরাস। ওই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা তো তার ছিল, এই জন্যই তো তার নাম হয়েছে রেট্রোভাইরাস। রিভার্স, আর এটা কি একটা আরএনএ ভাইরাস? ডবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস তাই না? এটা হচ্ছে একটা ডবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। তার নিজস্ব মেশিনারিজ কি আছে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। সে এনজাইমটা দিয়ে কি করলো? আনকোটিং হওয়ার পর পরই তার আরএনএ জেনোমটাকে একটা প্রো ভাইরাল ডিএনএ জেনোম তৈরি করে ফেললো। এবং তারপরে সে কি করলো? ইন্টিগ্রেস যে এনজাইমটা আছে সেই এনজাইমটার মাধ্যমে ওই ডিএনএটাকে হোস্ট সেল ডিএনএটা ইন্টিগ্রেটেড করে দিল, হোস্ট সেল ডিএনএটাকে ইন্টিগ্রেটেড করে দিল। এখন কি হচ্ছে? হোস্ট সেলের ডিএনএ থেকে যা যা তৈরি হচ্ছে প্রোটিন, সে কি করবে? সেখানকার মেশিনারিজ গুলা ইউটিলাইজ করে ভাইরাসের জন্য মেশিনারিজ গুলো তৈরি করবে, ভাইরাসের আরএনএ তৈরি করবে, ভাইরাসের আরএনএ এমআরএনএ দিয়ে কি তৈরি করবে? ভাইরাসের এনজাইম গুলো তৈরি করবে, ভাইরাসের জিনের যে প্রোডাক্ট গুলি আছে সেগুলো সে তৈরি করবে। ভাইরাসের জন্য যেগুলি দরকার সেই প্রোডাক্ট গুলি সে তখন তৈরি করবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, সেই প্রোটিন যে প্রোডাক্ট গুলি সেগুলি তৈরি হবে। তৈরি হওয়ার পরে কি হবে? অ্যাসেম্বলি হবে, ওই যে প্রোটিজ এনজাইম পড়ে এসেছিলাম তার মধ্যে কাটাকাটি হবে, ফিটিং হবে, অ্যাসেম্বলি হবে এবং রিলিজ হবে প্রোটিনই ভাইরাসটা। তাহলে খেয়াল করো, এই যে ফিগারটা দেখা যাচ্ছে খুব ছোট, একটু মনোযোগ দাও। রেপ্লিকেশনটা আমরা কি বলেছিলাম? প্রথমে CD4 সেল, এটা হচ্ছে CD4 সেল, CD4 সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে GP120,
তারপরে GP41 এর মাধ্যমে ফিউশন হয়ে এটা সেলের ভিতরে চলে আসবে। আসার পরে কি হবে, এটা পেনিট্রেশন হবে, আনকোটিং হবে। আনকোটিং হয়ে আনকোটিং হবে এবং আনকোটিং হওয়ার পরে রিভার্স ট্রান্সক্রিপ্টে এনজাইম দিয়ে, এটা তো একটা আরএনএ ভাইরাস, সে আরএনএটাকে কি করে ফেললো, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি করে ফেললো, একটা প্রো ভাইরাল ডিএনএ তৈরি করলো, সেটাকে ইন্টিগ্রেস এনজাইমের মাধ্যমে সে ইন্টিগ্রেটেড করে দিল কোথায়, হোস্ট সেল ডিএনএ তে। হোস্ট সেল ডিএনএ তে ইন্টিগ্রেশন হয়ে গেল ভাইরাল ডিএনএ টা, সেখানে গিয়ে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, ভাইরাল প্রোটিন গুলি তৈরি হবে, অ্যাসেম্বলি হবে, এবং যেহেতু এনভেলপ ভাইরাস সেহেতু এটা বাডিং এর মাধ্যমে রিলিজ হয়ে যাবে। বুঝতে পেরেছ? আরেকবার বলি, রেপ্লিকেশনের স্টেপ গুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথমে অ্যাডসর্পশন হবে GP120, তার সাথে CD4 সেল রিসেপ্টর, GP41 এর মাধ্যমে এটা পেনিট্রেশন করে ভিতরে ঢুকলো, ঢোকার পরে সেটা কি হবে, পেনিট্রেশন হবে, আনকোটিং হবে। আমরা এটা জানি ডবল স্ট্র্যান্ডেড আরএনএ এনভেলপ ভাইরাস। তাহলে ডবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস এটা কি করবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাকে ইউজ করে একটা প্রো ভাইরাল ডিএনএ তৈরি করবে। এই প্রো ভাইরাল ডিএনএটা কি হবে, হোস্ট সেলের ডিএনএ তে ইন্টিগ্রেটেড হবে। কার মাধ্যমে, ওই যে আমরা পড়ে আসছিলাম ইন্টিগ্রেজ এনজাইম, ইন্টিগ্রেজ এনজাইমের মাধ্যমে সে ভিতরে ইন্টিগ্রেটেড হলো। এরপরে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, হয়ে ভাইরাল প্রোটিন গুলো রিলিজ হবে, অ্যাসেম্বলি হবে এবং রিলিজ হবে, যেহেতু এনভেলপ ভাইরাস সেহেতু বাডিং এর মাধ্যমে রিলিজ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের রেপ্লিকেশন হয়ে গেল। এরপরে আসো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারটা কিরকম হবে, ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে তোমার তিনটা পিরিয়ড, এক হচ্ছে অ্যাকিউট ইলনেস বা সেরোকনভার্সন ইলনেস, এক হচ্ছে স্লো স্লো ভাইরাল ডিজিজ, আর একটা হচ্ছে তোমার কমপ্লিকেশন। তিনটা এখানে বলছে, যেটা সেরো কনভার্সন ইলনেস হয়, সেরো কনভার্সন ইলনেস এর মধ্যে 10% ইন্ডিভিজুয়ালে দেখা যায় যে ফিউ উইকস আফটার এক্সপোজার এটা কি করে, সেরো কনভার্সন হচ্ছে। এখানে প্রেজেন্ট কিছু ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইক সিমটম শো করে, ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইক সিমটম শো করে। ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইক সিমটম গুলি কি কি, এখানে ফিভার, মেলাইজ, ডায়রিয়া, স্কিন র্যাশ এইগুলি থাকবে। আর ইনকিউবেশন পিরিয়ডটা বলছে যে এখানে যে ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে এবং লং টাইম হয়, ফিউ মান্থস টু ইয়ার্স হতে পারে, মোর দেন 10 ইয়ার্স তো হতে পারে, মোর দেন 10 ইয়ার্স পর্যন্ত এটার ইনকিউবেশন পিরিয়ড হতে পারে। আর কিছু কমপ্লিকেশন হতে পারে, এইডস রিলেটেড কমপ্লেক্স অর পারসিস্টেন্ট জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি হতে পারে। হ্যাঁ, তাহলে ফার্স্টে যে সিমটম গুলি আমরা বলেছিলাম, প্রথমে হচ্ছে একটা লং টাইম ডায়রিয়া থাকবে, একটা লং টাইম ডায়রিয়া থাকবে, ফিভার থাকবে, স্কিন র্যাশ থাকতে পারে, আর টিউবারকুলোসিস হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিকেশনের প্রথম। একটা পেশেন্ট, এইডস এর পেশেন্ট মারা যায় কিভাবে, এইডস এর পেশেন্ট মারা যায়, যে আনসারটা হবে সেটা হচ্ছে যে এইডস এর পেশেন্ট মারা যায় অপরচুনিস্টিক ইনফেকশনে, এইডস এর পেশেন্ট মারা যায় অপরচুনিস্টিক ইনফেকশনে। এখন তোমাকে পরের কোশ্চেনটাই হবে, তাহলে অপরচুনিস্টিক ইনফেকশন গুলি কি কি, এভাবেও আসতে পারে কোশ্চেনটা, অথবা আসতে পারে যে প্রোটোজোয়াল কি কি কমপ্লিকেশন হতে পারে, ফাঙ্গাল কি কি কমপ্লিকেশন হতে পারে, ব্যাকটেরিয়াল কি কি কমপ্লিকেশন হতে পারে, ভাইরাল কি কি কমপ্লিকেশন হতে পারে, এইভাবে আসতে পারে। তাহলে যদি আমরা খেয়াল করি, প্রোটোজোয়াল নিউমোসিস্টাইটিস ক্যারিনি, নিউমোসিস্টাইটিস ক্যারিনি এটা একটা প্রোটোজোয়া, ইন্টেস্টিনাল প্রোটোজোয়া। এটা আমরা যখন প্যারাসাইটোলজি প্রোটোজোয়া পড়েছি তখন পড়েছি, মনে হচ্ছে তোমাদের, নিউমোসিস্টাইটিস ক্যারিনি পড়েছিলে, ভুলে গেছো কিনা আবার একটু মনে করে দেখো। এর পাশে আছে টক্সোপ্লাজমোসিস এবং ক্রিপ্টোস্পোরিডিওসিস, টক্সোপ্লাজমোসিস, ক্রিপ্টোস্পোরিডিওসিস,
তাহলে প্রোটোজোয়া হয়ে গেল। এরপরে আসে ফাঙ্গাল। ফাঙ্গালের মধ্যে 1 নম্বরে থাকবে ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়া আমাদের নর্মাল ফ্লোরা, কোথায়? থ্রটে, ভ্যাজাইনাতে, অ্যানাল অরিফিসে। যখনই ইমিউনো সাপ্রেশন হয়ে যাবে অপরচুনিস্টিক ইনফেকশনের জন্য, সে কি করবে? প্যাথোজেনিক হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস এর সাথে আছে ক্রিপ্টোকককোসিস, হিস্টোপ্লাজমোসিস, ককিডিওডোমাইকোসিস। তোমাদের যাদের মাইকোলজি হয়ে গিয়েছে তারা চিনতে পারবে, এই 3টা নাম তোমরা সিস্টেমিক মাইকোলজির মধ্যে পড়েছো। ফাঙ্গাসের যে ক্লাসিফিকেশন ছিল সিস্টেমিক ফাঙ্গাসের, এখানে তোমরা এই 3টা নাম পড়েছো, ক্রিপ্টোকককোসিস, হিস্টোপ্লাজমোসিস, ককিডিওডোমাইকোসিস। এইগুলো তোমার অ্যাটাক করবে। তবে মোস্ট মোস্ট কমন হচ্ছে ক্যান্ডিডিয়াসিস। এরপর আসে ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়ালের মধ্যে সবার প্রথমে আসবে মাইকোব্যাকটেরিয়াম। সবার প্রথমে আসবে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স, অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াল ডিজিজ, সালমোনেলা সেপ্টিসেমিয়া, মাল্টিপল আর রিকারেন্ট পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলি হতে পারে। মাল্টিপল আর রিকারেন্ট পায়োজেনিক ইনফেকশন এগুলি হতে পারে। ভাইরালে থাকবে সাইটোমেগালো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, এগুলি থাকবে হচ্ছে তোমার ভাইরাসের মধ্যে। তাহলে তোমাদের এইটা, এই কোশ্চেনটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হুইচ অপরচুনিস্টিক ইনফেকশন অকার ইন এইডস পেশেন্ট। তাহলে এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, প্রোটোজোয়াল, ফাঙ্গাল, ভাইরাল, ব্যাকটেরিয়াল, এই 3টা আলাদা আলাদা নামগুলি করে ধরতে হবে। এরপরে তোমাদের যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে অপরচুনিস্টিক টিউমার কোনগুলি হয়, অপরচুনিস্টিক টিউমার কোনগুলি বেশি হয়। দি মোস্ট ফ্রিকোয়েন্ট অপরচুনিস্টিক টিউমার হচ্ছে কাপোসিস সারকোমা, ইজ অবজার্ভ ইন 20% অফ পেশেন্ট উইথ এইডস। 20% অফ পেশেন্টস উইথ এইডস এ হচ্ছে কাপোসিস সারকোমা হচ্ছে। দি কাপোসিস সারকোমা ইজ অবজার্ভ মোস্টলি ইন হোমোসেক্সুয়ালস এন্ড ইটস রিলেটিভ ইনসিডেন্স ইজ ডিক্লাইনিং। রিলেটিভ ইনসিডেন্স ইজ ডিক্লাইনিং, ইট ইজ নাও অ্যাসোসিয়েটেড উইথ এ হিউম্যান হার্পিস 8। হিউম্যান হার্পিস 8 আমাদের দেশে এই কেসগুলো খুবই কম। আমাদের ধর্মীয় কিছু অনুভূতির জন্য আমাদের দেশে এখন পর্যন্ত এই খারাপ কাজগুলি হয় না, এখন পর্যন্ত এই খারাপ কাজগুলি এখন পর্যন্ত হয় না। হ্যাঁ, ক্যাপোসিস সারকোমা যেটা সেটা হচ্ছে অপরচুনিস্টিক টিউমার গুলির মধ্যে 1 নাম্বার, এবং সেটা কাদের হচ্ছে? হোমোসেক্সুয়ালদের হচ্ছে। তাহলে এটা তোমাদেরকে আনসার দিতে হবে যে এইডস পেশেন্টদের সবচেয়ে কমন কোন টিউমারটা হয়, তখন আনসারটা হবে ক্যাপোসিস সারকোমা, যেটা হোমোসেক্সুয়ালদের বেশি হচ্ছে। ম্যালিগন্যান্ট লিম্ফোমা আর ইউজুয়ালি ফ্রিকোয়েন্ট সিন ইন এইডস পেশেন্ট। এছাড়া কি হতে পারে? ম্যালিগন্যান্ট লিম্ফোমা হতে পারে। এটা একটা ক্যাপোসিস সারকোমার ফিগার, তোমরা এটা দেখে রাখো, এটা চোখের মধ্যে একবারে মনের মধ্যে গেঁথে নাও, যাতে তোমাদের কাজে লাগে। আমি জানি যে তোমরা এখন ফোর্থ ইয়ারে পড়ছো, কিন্তু তোমরা একদিন অনেক বড় বড় ডাক্তার হবে, তখন এই নলেজ গুলি তোমাদের কাজে লাগবে। আদার ম্যানিফেস্টেশন কি কি থাকতে পারে? এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ইট ইজ নাও রিকগনাইজড দ্যাট এইচআইভি ইনফেক্টেড পেশেন্টস মে ডেভেলপ এ নাম্বার অফ ম্যানিফেস্টেশন দ্যাট আর নট এক্সপ্লেইনড বাই অপরচুনিস্টিক ইনফেকশন অফ টিউমার্স। দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট নিউরোলজিক ডিসঅর্ডার ইজ এইডস এনসেফালোপ্যাথি, হুইচ ইজ সিন ইন 2/3 অফ কেসেস। আদার ম্যানিফেস্টেশন ইনক্লুড ক্যারেক্টারিস্টিক স্কিন ইরাপশন অ্যান্ড পার্সিস্টেন্ট ডায়রিয়া। হাউ এইডস পেশেন্ট ডাই? এইডস পেশেন্ট ডাইজ ডিউ টু অপরচুনিস্টিক ইনফেকশন। এইডস পেশেন্ট ডাই ডিউ টু অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন গুলি কি কি দিয়ে হচ্ছে আমরা পড়ে এসেছি একটু আগে, এখানে আর একটু কনসাইজ করে মোস্ট ইম্পর্টেন্ট গুলো নিয়ে আসা হয়েছে। যেমন প্রোটোজোয়ার মধ্যে ক্রিপ্টোস্পোডিয়াম, পারভাম, টক্সোপ্লাজমাইসিস, স্পোরা। ফাঙ্গাসের মধ্যে আছে ক্যান্ডিডা অ্যালবিগেন্স, নিউমোসিস্টাইটিস ক্যারিনি। ব্যাকটেরিয়ার মধ্যে আছে মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম, ইন্টারস্টেলার কমপ্লেক্স, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস,
ভাইরাসের মধ্যে আছে সাইটোমেগালো, হারপিস সিমপ্লেক্স, ভ্যারিসেলা জোস্টার, এগুলি। তাহলে এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এপিডেমিওলজি। এপিডেমিওলজিতে আমরা একটুখানি বলে এসেছি যে বাংলাদেশে এটা রেটটা অনেক বেশি। রিসেন্ট স্টাডিটা আমার হাতে নেই, পুরনো একটা স্টাডি আছে, সেটাতে অনেক বেশি বলছে। হ্যাঁ, তো গভর্নমেন্ট স্টাডিতে আসছে কম এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে আসছে অনেক বেশি। তাহলে এপিডেমিওলজির আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে ট্রান্সমিশন। এটা আমরা বলেছিলাম এনভেলপ ভাইরাস। এখন তোমরা সবাই আমার প্রথম ক্লাসে চলে যাও। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে এনভেলপ ভাইরাস গুলি কোন রুটে ট্রান্সমিশন হয়। ক্লোজ কন্ট্যাক্ট, সেটা কি হতে পারে? সেক্সুয়াল হতে পারে, প্যারেন্টাল হতে পারে, ইন্ট্রাভেনাস হতে পারে, তারপরে ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিশনে হতে পারে, হ্যাঁ অর্গান ট্রান্সপ্লান্টেশনে হতে পারে, একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এটা যেহেতু একটা এনভেলপ ভাইরাস, তাহলে সেই সব রুটগুলো রুটই ফলো করবে, তাই না? সেই সূত্র অনুযায়ী এটা যেহেতু একটা এনভেলপ ভাইরাস, সেই সবগুলি এই রুটে যাচ্ছে। কি কিভাবে রুটে যাচ্ছে? যেমন ক্লোজ কন্ট্যাক্ট, সেটা সেক্সুয়াল কন্ট্যাক্ট হতে পারে, ব্লাড ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিশনে হতে পারে, ভার্টিক্যাল ট্রান্সমিশনে হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ট্রান্সমিশনের কিছু ছবি তোমাদের দেখানো হয়েছে। এখানে যেটা বলছে যে আনপ্রোটেক্টেড সেক্স এর ক্ষেত্রে, যেখানে যদি ব্যারিয়ার মেথড ছাড়া সেক্স করে তাহলে সেটা আনসেফ। এরপরে হচ্ছে ব্লাড ব্লাড প্রোডাক্ট যখন ট্রান্সমিশন হবে, তখন যদি আমরা এইচআইভি থাকে তাহলে সেটা হয়ে যাবে। ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে মাদার টু ফিটাসে, ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে মাদার টু ফিটাসে। যদি ইনফেক্টেড মাদার থাকে তাহলে সেই ফিটাসটা ইনফেক্টেড হবে। সরি, তোমাদের ডিস্টার্ব হচ্ছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে। আরো কিছু ওয়েতে ট্রান্সমিশন হয় যেগুলো আমরা খেয়াল করি না। আরো কিছু ওয়েতে ট্রান্সমিশন হয় যেগুলি আমরা খেয়াল করি না, যেমন সার্কামসিশন, ওপেনলি যে সার্কামসিশন গুলি হয় এবং একই ছুরি দিয়ে বিভিন্ন জনের সার্কামসিশন করা হয়। তখন কিন্তু এইচআইভি ট্রান্সমিট হতে পারে। আরেকটা হতে পারে বডি ট্যাটুইং, যখন ট্যাটু মার্ক করে তখন কিন্তু ট্রান্সমিশন হতে পারে। আরেকটা হচ্ছে শেভিং, শেভিং করার সময় যারা সেলুনে গিয়ে শেভিং করে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব কনসাসলি করতে হবে। তোমরা ছেলেরা যারা এখন বড় হয়েছে, আমার স্টুডেন্ট যারা, তাদেরকে স্পেশাল করে বলছি, তোমরা কোনো অপরাধ করবে না, কিছু না, কিন্তু তোমাদেরকে যদি হঠাৎ করে এইচসি সাফার করতে হয়, খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। তোমরা যখনই সেলুনে যাবা, চুল কাটা হোক, দাড়ি কাটা হোক, যে কোনো কারণে শেভিং এর পারপাসে যখন তোমরা যাবা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা দোকানিকে বলবা নিউ ব্লেড দেওয়ার জন্য। তোমার চোখের সামনে খুলে তারপরে তুমি তাকে দিতে বলবা। তোমার চোখে আড়াল হলেই সে কি করবে, নতুন ব্লেডটাকে সে খুলবে, কিন্তু সে ভিতরে দিবে না, রেজারের মধ্যে দিবে না। এটা তোমরা চুল কাটা হোক, শেভ করা হোক, যে কোনো কারণে শেভিং পারপাসে অবশ্যই তোমাদের এটা সতর্ক থাকতে হবে, স্পেশাল সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো কতগুলো ট্রান্সমিশনের ওয়ে দেখলাম। কি কি দেখলাম? প্রথমে দেখলাম সেক্সুয়াল রুট, ব্লাড ব্লাড প্রোডাক্ট যখন ট্রান্সমিশন হচ্ছে, তারপরে হচ্ছে মাদার টু বেবি, যেটা হচ্ছে ভার্টিক্যাল রুটে হচ্ছে। এছাড়া কিছু রুটে হচ্ছে সার্কামসিশন, এগুলি আমাদের আনকনসিয়াসনেস এর জন্য হচ্ছে। সার্কামসিশন, বডি ট্যাটুইং, শেভিং, এগুলি থেকে হচ্ছে।
এইটা তোমাদের মনে রাখতে হবে, এইচআইভি ডাজ নট স্প্রেড থ্রু শেকিং হ্যান্ডস, শেয়ারিং কম, ইটিং ফ্রম দ্য সেম প্লেট, হাগিং, এগুলিতে তোমার শেয়ারিং ক্লথেস, টাওয়েলস, শেয়ারিং লেট্রিনস, সিটিং ক্লোজ টু আদার পিপুল, মসকাইটো বাইট, হ্যাঁ বেড বাগস বাইট, এগুলিতে ট্রান্সমিট হচ্ছে না, এগুলিতে ট্রান্সমিট হচ্ছে না। এখানে খুব কনসিয়াসলি আমাদের খেয়াল করতে হবে, একজন এইচআইভি পজিটিভ মাদারের যখন বেবি হবে তখন আমরা কি করব, তার প্রোটেকশনের জন্য আমরা একটা হচ্ছে সিজারিয়ান সেকশন করব, তাহলে ভাইরাল লোডটা কিছুটা কম হবে, সিজারিয়ান সেকশন করব। এরপরে যদিও আমরা জানি 6 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্ক হচ্ছে বাচ্চার জন্য, অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং হচ্ছে তোমার বাচ্চার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে বাচ্চাকে ব্রেস্ট ফিডিংটা অ্যাভয়েড করতে হবে, সেক্ষেত্রে বাচ্চাকে আমাদের ব্রেস্ট ফিডিংটা অ্যাভয়েড করতে হবে, কারণ তাহলে হচ্ছে তার এইচআইভি ট্রান্সমিশন হচ্ছে। প্যাথোজেনেসিস যদি দেখি তাহলে আমরা বলবো যে এর যে মেইন কাজটা সেটা হচ্ছে ইমিউনো সাপ্রেশন করছে, কিভাবে CD4 সেলের কাউন্টটাকে কমিয়ে দিচ্ছে, CD4 সেলটাকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে। যে ইমিডিয়েট পিরিয়ড ফলোইং এক্সপোজার এইচআইভি ইজ প্রেজেন্ট এট এ হাই লেভেল ইন দ্য ব্লাড অ্যাজ ডিটেক্টেড বাই এইচআইভি অ্যান্টিজেন এইচআইভি আরএনএ অ্যাসে এন্ড দেন ইট ক্যান সাজেস্ট ডাউন সার্টেন লো লেভেল ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড, ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড দেয়ার ইজ এ ম্যাসিভ টার্ন ওভার অফ CD4 সেলস and fire by CD4 cells killed by HIV are replaced efficiently. Eventually, the immune system succumbs and AIDS develop when killed CD4 cells can no longer be replaced. HIV-র half-life যদি আমরা দেখি, এটা হচ্ছে দি টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট এ সিঙ্গেল এইচআইভি লাইফ সাইকেল ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.5 ডেজ। একটা এইচআইভি লাইফ সাইকেল কমপ্লিট করতে 1.5 ডেজ লাগছে। আরেকটা হচ্ছে যে রেস্টিং সেলস বিকাম ইনফেক্টেড প্রোডিউস ভাইরাস অনলি আফটার ইমিউন স্টিমুলেশন, দিস সেলস হ্যাভ এ হাফ লাইফ অফ 5 to 6 মান্থস, এবং তাদের হাফ লাইফ হচ্ছে 5 to 6 মান্থ। হ্যাঁ, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা ভাইরাস যখন একটা সেলে অ্যাটাক করে তখন সেই সেল থেকে বিলিয়নস অফ ভাইরাস বের হয়, বিলিয়নস অফ ভাইরাস বের হয়। এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এইচআইভি হ্যাজ 3 মেইন মেকানিজম বাই হুইচ ইট ইভেটস ইমিউন সিস্টেম। এটা তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করা হবে যে এটা হচ্ছে ইমিউন সিস্টেমটাকে কিভাবে ইনভেট করে। 1 নম্বর পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভাইরাল ডিএনএ ইনটু হোস্ট সেল ডিএনএ, ইন্টিগ্রেশন অফ ভাইরাল ডিএনএ ইনটু হোস্ট সেল ডিএনএ রেজাল্টিং ইন পারসিস্টেন্ট ইনফেকশন। ভাইরাল ডিএনএটা যখন হোস্ট সেল ডিএনএ তে ইন্টিগ্রেশন করে ফেলে তখন একটা প্রলং টাইম ধরে তার ইনফেকশন হতে থাকে। A high rate of mutation of the ANP gene. এবং ANP gene যেটা GP120, GP41, এদের হচ্ছে হাই রেট অফ মিউটেশন, এদের এত বেশি মিউটেশন হয় আমার ইমিউন সিস্টেম তাকে চিনে শেষ করতে পারে না। আজকে দেখলো এরকম, একটু পরে দেখলো অন্যরকম, আর একটু পরে দেখলো অন্যরকম, এরকম ভাবে আমার ইমিউন সিস্টেম তাকে চিনতেই পারে না। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে প্রোডাকশন অফ ট্যাট অ্যান্ড ন্যাট প্রোটিনস that downregulate class 1 MHC proteins required for cytotoxic T cells to recognize and kill HIV infected cell. আমরা ইমিউনোলজিতে পড়েছিলাম, মনে করো ভাইরাসের এগেনস্টে কোন কোন সেল অ্যাটাক করে, ভাইরাসের এগেনস্টে কাজ করে হলো তোমার ইনেট ইমিউনিটিতে NK সেল এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে CD8 সেল। ইনেট ইমিউনিটিতে NK সেলের নাম পড়েছিলে এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে পড়েছিল CD8 সেল। তাহলে এই NK সেল এবং CD8 সেল, এই দুটো সেল NK সেল সরাসরি কিল করবে আর CD8 সেল কি করবে, MHC1 মার্কারের সাথে মিলে তারপরে কিল করবে। এখন এই যে টেট
ট্যাট আর নেফ এই দুটা প্রোটিন কি করে ডাউন রেগুলেট করে ক্লাস ওয়ান এমএসসি প্রোটিন, যার ফলে কি করতে পারে না ইনফেক্টেড CD4H সেল এইচআইভি ইনফেক্টেড সেল গুলোকে কিল করতে পারে না, এইচআইভি ইনফেক্টেড সেল গুলোকে কিল করতে পারে না। তাহলে এখানে যদি আমাদের জিজ্ঞেস করে এইচআইভি হোয়াট ইজ দ্য মেকানিজম বাই হুইচ ইট ইনভেড ইমিউন সিস্টেম, এক নম্বরে বলবো ইন্টিগ্রেশন অফ ভাইরাল ডিএনএ ইন্টু হোস্ট সেল ডিএনএ, দুই নম্বরে হচ্ছে হাই রেট অফ মিউটেশন অফ এন জিন, তিন নম্বরে হচ্ছে প্রোডাকশন অফ ট্যাট অ্যান্ড নেফ প্রোটিনস দ্যাট ডাউন রেগুলেট ক্লাস ওয়ান এমএসসি প্রোটিনস রিকোয়ার্ড ফর সাইটোটক্সিক টি সেলস টু রিকগনাইজ অ্যান্ড কিল এইচআইভি ইনফেক্টেড সেলস। এখানে একটা ফিগার দেখানো হয়েছে একটা ভাইরাস থেকে কিভাবে ইনফেক্টেড হলো এবং সেখান থেকে নতুন একটা সেলে কিভাবে ইনফেকশন হলো। ল্যাবরেটরি ডায়াগনোসিস, ল্যাবরেটরি ডায়াগনোসিস আমি এখানে যেটা দিলাম তোমরা হুবহু এটা দিবা না, তোমরা এটা না দিয়ে একটু গুছিয়ে লিখবা, আমি তোমাদেরকে যেরকম ভাবে গুছিয়ে লিখতে বলেছি। প্রথমে ছিল প্রিন্সিপাল, প্রথমে ছিল হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালটা কি বলেছিলাম ভাইরাসটা ভাইরাসের যে ডিজিজ গুলো ডায়াগনোসিস করা হয় মেইন পয়েন্ট হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, মেইন পয়েন্ট হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এছাড়াও মাইক্রোস্কোপি করা যায়, আইসোলেশন করা যায় সেগুলো রিসার্চ পারপাসে। এরপরে আমরা স্পেসিমেন কালেকশন, স্পেসিমেন কি কালেকশন করছি ব্লাড, এরপরে আসবো আমরা সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে স্ক্রিনিং টেস্ট কনফার্মেটরি টেস্ট ভাগ করে লিখতে পারো অথবা অ্যান্টিজেন ডিটেকশন অ্যান্টিবডি ডিটেকশন ভাগ করে লিখতে পারো, তবে যে স্যার যেভাবে শুনতে চায় সেভাবেই বলতে হবে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন করা যায় তাহলে বলতে হবে যে অ্যান্টিজেন ডিটেকশন করা যায় বাই এলাইজা টেস্টের মাধ্যমে, অ্যান্টিবডি ডিটেকশন করা যায় হচ্ছে এলাইজা টেস্টের মাধ্যমে, রিয়া টেস্টের মাধ্যমে, হ্যাঁ এইগুলি বলতে হবে। এবং এখানে আরেকটা কোশ্চেন তোমাকে করবে, সেটা হচ্ছে কোন অ্যান্টিজেনটা আমরা এখানে ল্যাবে ডায়াগনোসিস করি, কোন অ্যান্টিজেনটা ডায়াগনোসিস করি, এখানে বলতে হবে আমরা P24 অ্যান্টিজেন, ওই যে আমাদের মনে আছে গ্যাপ জিন থেকে আসছে P24 অ্যান্টিজেন, এটা করে থাকে, এটা আমরা P24 অ্যান্টিজেনটা আমরা মার্কার হিসেবে ইউজ করি, হ্যাঁ এলাইজা টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি স্ক্রিনিং টেস্ট। এরপর আমরা কনফার্মেটরি টেস্ট করি, তার অ্যান্টিবডি টেস্ট করি, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লড টেস্টের মাধ্যমে, এটাও একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন টেস্টের মতো, এখানে কি হচ্ছে ওয়েস্টার্ন ব্লড টেস্ট, ওয়েস্টার্ন ব্লড টেস্টের মাধ্যমে আমরা কনফার্মেটরি টেস্ট করছি। তাহলে স্ক্রিনিং টেস্ট গেলে কনফার্মেটরি টেস্ট গুলো এখানে এইভাবেও লেখা যেতে পারে অথবা লেখা যেতে পারে অ্যান্টিজেন ডিটেকশন অথবা অ্যান্টিবডি ডিটেকশন, এর সাথে কি থাকবে নিউক্লিক অ্যাসিড বেসড টেস্ট PCR, এটা আমরা করতে পারি। তাহলে দেখো ল্যাব ডায়াগনোসিসটা তোমরা কিভাবে গুছাবা, প্রথমে থাকবে প্রিন্সিপাল, দেন স্যাম্পল কালেকশন, স্ক্রিনিং টেস্ট, কনফার্মেটরি টেস্ট, এভাবে করে তোমরা গুছিয়ে নেবে। এখানে এলাইজা টেস্টের একটা ফিগার দেখানো হয়েছে, ইমিউনোলজিতে তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো, এলাইজা টেস্টে একটা কালার শো করে, সেই কালার দেখে আমরা হচ্ছে ডায়াগনোসিস করি। এছাড়াও আরো কিছু ল্যাব ডায়াগনোসিস এর এডিশনাল ফিচার আছে, যেমন এটা কি করে যে দেয়ার আর ডিফারেন্ট ক্রাইটেরিয়া ফর দ্য ইন্টারঅ্যাকশন অফ এইচআইভি ওয়েস্টার্ন ব্লাড টেস্ট রেজাল্ট, দ্যাট ইজ CDC, WHO, আমেরিকান রেড ক্রস। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের আদার্স কিছু টেস্ট হয় সেখানে কি কি হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, হ্যাঁ লিউকোপেনিয়া হতে পারে, তোমার হচ্ছে অ্যানিমিয়া হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, হ্যাঁ থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, এইগুলি তোমার অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে কাজ করবে। এখানে দেখো প্রগনোস্টিক টেস্ট দেখবো, তাহলে আমরা ল্যাব ডায়াগনোসিস করলাম, ল্যাব ডায়াগনোসিসে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা ভাইরাল লোডটা দেখবো, ভাইরাসের যে RNA কনসেন্ট্রেশন আছে সেটা আমরা দেখবো, ঠিক আছে। এখন প্রগনোস্টিক টেস্ট, প্রগনোস্টিক টেস্টের মাধ্যমে আমরা P24 অ্যান্টিজেন দেখতে পারি, তবে এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইরাল লোডটা আমরা প্রগনোস্টিক টেস্টের মাধ্যমে দেখতে পাই, ভাইরাল লোডটা আমরা প্রগনোস্টিক টেস্টের মাধ্যমে দেখতে পাই।
সেখানে কি কি আছে, কি কি ভাবে করা যায়, আরটিপিসিআর এর মাধ্যমে করা যায়, এনএসবিএ, বিডিএনএ, এইগুলির মাধ্যমে ভাইরাল লোডটা আমরা দেখতে পাই। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টটা হচ্ছে এখানে বলছে যেটা, সেটা হচ্ছে নিউক্লিওসাইড অ্যানালগ ইউজ করা হয় এবং প্রোটিয়েজ ইনহিবিটর ইউজ করা হয়। অ্যাট ফার্স্ট, একেবারে যখন 1986-84 তখন যখন শুরু হয়েছিল HIV-1-2 আবিষ্কার হয়েছিল, তখনের দিকে 90-এর দশকে কি করা হতো, মনোথেরাপি দেওয়া হতো। মনোথেরাপি হয় নিউক্লিওসাইড অ্যানালগ অথবা প্রোটিয়েজ ইনহিবিটর, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে পলিথেরাপিতে চলে আসতে হয়েছে, পলিথেরাপিতে চলে আসতে হয়েছে। পলিথেরাপিটা কি, নিউক্লিওসাইড ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর। এখন নিউক্লিওসাইড ইনহিবিটরের নামগুলি বলতে হবে, প্রোটিয়েজ ইনহিবিটরের নামগুলি বলতে হবে। সেগুলিকে একসঙ্গে কি বলছে, হার্ট থেরাপি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, এটা বলা হচ্ছে যে ট্রিটমেন্ট, আধুনিক ট্রিটমেন্ট, এটা হচ্ছে পলিথেরাপি। এখন তোমাকে আরেকটা কোয়েশ্চেন করবে, সেটা হচ্ছে পলিথেরাপির কারণটা কি, পলিথেরাপির কারণটা কি। পলিথেরাপির কারণটা হচ্ছে তোমার, একটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্সটাকে কম গ্রো করতে দিতে চাই, তারপরে হচ্ছে আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে চাই, এইগুলি আমাদেরকে বলতে হবে। প্রিভেনশনে কি বলবো, রুট অফ ট্রান্সমিশন যেগুলি পড়লাম সেগুলি আমাদের বন্ধ করে দিতে হবে। তাহলে প্রথম রুট অফ ট্রান্সমিশন বলেছিলাম সেক্সুয়াল রুট, তাহলে একটা হচ্ছে ফ্রি সেক্স অফ করে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কি করতে হবে, যেটা যদি কেউ এইচআইভি পজিটিভ থাকে তাহলে সেখানে কি করতে হবে, ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। এরপরে ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশনের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট করে নিতে হবে, এবং মা থেকে যখন ফিটাসে যাবে তখন আমরা সিজারিয়ান সেকশন করব এবং ফিটাসকে আমরা শুরু থেকে ট্রিটমেন্টে রাখবো এবং ব্রেস্ট ফিডিংটা অ্যাভয়েড করবো। সার্কামসিশন, ট্যাটুইং, শেভিং, এগুলিতে আমরা সতর্ক হয়ে যাব। হ্যাঁ, এটাই তো মোটামুটি প্রিভেনশন। তাহলে দেখো এখানে একটা কথা বলছে, ডো নট পয়েন্ট ফিঙ্গার্স, এনিবডি ক্যান গেট এইডস, ইভেন ইউ। তাহলে কি করতে হবে, বাঁচতে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বাঁচতে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইডস হ্যাজ নো কিউর, ইট ইজ ইম্পর্টেন্ট টু গেট প্রপার কেয়ার এন্ড ট্রিটমেন্ট। আজকে আমি এই ক্লাসটা রিভিশন করব না, নেক্সট ক্লাসে আমি আরো কিছু কোশ্চেন এবং এই ক্লাসটা রিভিশন করব ইনশাল্লাহ। আজকে আমি আর কথা বলছি না, তোমাদের 1 ঘন্টা হয়ে গিয়েছে, খুব বোরিং লাগছে কি? খুব বোরিং লাগলে তোমরা বলবে, তাহলে আমি আর অল্প করে পড়াবো। হ্যাঁ, আর অল্প করে পড়াবো। আজকে শুধু হেডলাইন গুলি মাথায় নিয়ে যাও। আজকে আমরা কি কি শিখলাম, এইডস এর পুরো নাম, এইচআইভি এর পুরো নাম, HIV-1-2 এর ক্রাইটেরিয়া পড়লাম, HIV-1 এর অ্যানাটমি পড়লাম, ট্রান্সমিশন পড়লাম, রেপ্লিকেশন পড়লাম, প্যাথোজেনেসিস পড়লাম, ল্যাব ডায়াগনোসিস পড়লাম, ট্রিটমেন্ট পড়লাম। আমরা এই ক্লাসটা আরেকটা দিন ইনশাল্লাহ কন্টিনিউ করব। এখানে আরো কিছু ভাইবার কোয়েশ্চেন রয়ে গিয়েছে, ক্লিনিক্যাল কোয়েশ্চেন রয়ে গিয়েছে, সেগুলি আমরা পরের ক্লাসে করব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে প্রিয় ছাত্র ছাত্রীরা সবাই ভালো থাকো। যদিও তোমাদের এই অনলাইন ক্লাসটা কতটুকু উপকার হচ্ছে, তোমাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি না, আমি জানিও না, তারপরেও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পরীক্ষা হয়তো জানুয়ারিতে হয়ে যাবে, তোমরা ভালো করে পড়াশোনা করো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই লিখে জানাবে, আমি তোমাদেরকে কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকো, দোয়া করি সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে ক্লাসটা একটু ডিস্টার্ব হলো, আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।